হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার ফিরে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা গেম প্লে ভিডিও নিয়ে। আজকে খেলবো হাউস ডিজাইনার ফিক্স অ্যান্ড ফ্লিপ। এই পুরো শহর দেখতে পারতেছেন, এই পুরো শহরের বাসা আমাকে ডিজাইন করে ভাই টাকা উপার্জন করে বাড়িটা ঠিক করতে হবে আমার। ওকে, চলেন এখন আমার বাসাটা আপনাদেরকে দেখা যাক। এই যে হচ্ছে আমার বাসা, এটা গেমে ঢুকতে আমাকে দিয়ে দিছে। আর ভাই বাসার ভিতরে দেখেন, মনে হয় আবর্জনা দিয়ে ভর্তি করে রাখছে। এসব কি দেখনা পড় রা হ্যায়? আচ্ছা হ্যায় মান দাও। চলেন গাইস, এই বাসার রুমগুলো আগে ভিজিট করা যাক। ভাই এইটা হচ্ছে আমার বেডরুম, বেডরুমের অবস্থাটা দেখেন, জানলার কি অবস্থা। আর এখানে ভাই পিৎজার প্যাকেট দিয়ে রাখছে। আর এটা হচ্ছে আমার বাসার পিছনের সাইড, আগে ভিতরে দেখি কি আছে। এইটা হচ্ছে আমার ওয়াশরুম, ভাই ওয়াশরুমের অবস্থা দেখে দেখেন। আর এখানে দেখেন, মনে হয় এলাকার পুরো ময়লা আবর্জনা সব আমার বাসায় এনে রাখছে। সো বেশি কথা না বলে চলেন এগুলো আমাকে পরিষ্কার করা শুরু করে দেই। আমার বাসার ভিতরে চলে আসছি গাইস। আর এখানে আমাদের পুরাতন যেসব জিনিস আছে এগুলো চলেন সবগুলো বেচে দিই। এগুলো বেচে দিলে কিছু টাকা পাবো। এই টেবিলটা দেখুন, $4 পেলাম। আর এগুলো সোফা টোপা আছে ভাই, সব পুরনো, এখানে কেউ বসবে না। এই বাসাটা দেখে মনে হইতেছে এটা 100 বছরের পুরনো বাসা। চলেন আমরা উইন্ডোটা বেছে দিই। এখানে ভাই দরজাগুলো নিতেছে $6 করে। আর চেয়ারটা উঠতেছে না কেন ভাই? চেয়ারটা উঠ। আরে ওকে, চেয়ারটা আমার $2 দিয়ে বেসবো গাইস, চেয়ারের দামই নেই এখানে। চলেন এখন বাথরুমের আমরা দরজাটা বেছে ফেলি। আর এদিকে বেডরুমের দরজাটা। আর আমরা চলেন ওয়াশরুমের, এগুলো শাওয়ার বা এগুলো হাগুখানা আছে এগুলো সবগুলো ভাই বেছে দিই, বিকজ এগুলো এত নোংরা, এগুলো আর কেউ ইউজ করবে না, আমি তো ভুল করে ইউজ করবো না। আর এদিকে বেডরুমের এখানে বিছানাটা চলে বেছে ফেলি। ওয়ারড্রোপগুলো দেখেন, মনে হয় রাস্তা যত কাদা ধুলা সবগুলো এদের গায়ে লাগিয়ে আছে। চলেন এগুলো ফটাফট আগে বেছে ফেলা যাক। আর ভাই ওয়ারড্রোপগুলো থেকে ভালোই মোটামুটি দাম পেয়ে গেছে। আর এখানে আমাদের বেডরুমের 2টা জানলা আছে, ওকে হয়ে গেছে। চলেন এখন বাইরে যাওয়ার দরজাটা আছে, আমরা এটাও বেছে ফেলি গাইস। এগুলো একটাও রাখা যাবে না, কারণ এগুলো ময়লা দেখেন। আর চেয়ারটাও বেশি ফেলছে। আর এখানে একটা সোফা আছে, ওকে চলেন সোফাটা হয়ে গেছে। আর 2টা জানলা আছে মেবি, ওকে একটা হয়ে গেছে, ওকে এইটা নিলে হবে। ওকে গাইস 2টা হয়ে গেছে। চলেন এখন মোটামুটি আমাদের সব কিছু বেচা কমপ্লিট। আর এগুলো তো বেচানো যাবে না, এগুলো সবাইকে সব আমাকে পরিষ্কার করতে হবে। চলেন এখন ফটাফট পরিষ্কার করা শুরু করে দিই। আর এটা ভাই মুড়ির প্যাকেট, আর এখানে পার্সেলের প্যাকেট, এটা দেখতে পারতেছেন। আর এটা ভাই কি দেখেন সব? আর ভাই এটা মদের বোতলও দেখেন, এখানে রেখে গেছে। এখন চলেন গাইস বাসার ভেতরে সব নোংরা ফটাফট পরিষ্কার করে ফেলি। ওকে গাইস, বাসার ভিতরে সব নোংরা আমাদের পরিষ্কার করা কমপ্লিট। এখন এই বাসার পিছনে যে নোংরাগুলো আছে আমাদেরকে এগুলো পরিষ্কার করতে হবে। এগুলো আমরা টাকা দিয়ে পরিষ্কার করতে পারি, কিন্তু না গাইস আমরা সব নিজে করবো। ওকে গাইস, বাসার বাইরে সব ময়লা পরিষ্কার করা কমপ্লিট। এখন এই যে ওয়ালে কিছু নোংরা লেগে আছে, চলেন এগুলো আমাদেরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। এখন এখান থেকে আমাদেরকে ঝাড়ু নিতে হবে গাইস। আর এখান থেকে আমাদেরকে ঘষে ঘষে নোংরাগুলো তুলতে হবে। আর এইদিকে একটা দেখতে পড়তেছেন, ওকে 2টা কমপ্লিট। আর ওই দিকের ওয়ালটাকে, বাইরের ওয়ালটা দেখে আসি এখানে আছে কিনা। আর এই ক্যারেক্টার মুভ করতেছে না। ওকে গাইস, এখানে একটা ময়লা আছে, চলেন এগুলো পরিষ্কার করে দিই। ওকে এদিকে মোটামুটি হয়ে গেছে। এখন ভিতরে যেসব ময়লা আছে এগুলো চলেন ফটাফট পরিষ্কার করে ফেলি। বাসার ভিতরে ওয়াশরুম, বেডরুম সবগুলোর ময়লা পরিষ্কার করা কমপ্লিট করে ফেলছি। এখন বাইরে দেখি, এই যে একটা ময়লা আছে গাইস, ওকে মোটামুটি সব ময়লা কমপ্লিট করে ফেলছি পরিষ্কার করা। আর ভিতরে চলেন এখন ভিতরে যাওয়া যাক গাইস। আর এখন ভিতরের লুকটা দেখেন, আগে কীরকম ছিল গাইস ময়লা দিয়ে। ওকে এখন আমাদের বাসায় অনেক কিছু লাগাইতে হবে, তার জন্য আমাকে জব খুঁজতে হবে। এখানে অনেকগুলো ডলারের জব দেখতে পারতেছেন। আমরা আগে $190 জবটা নিই গাইস, কারণ গেমে প্রথম এর জন্য একটা ছোটো জব দিয়ে শুরু করি। ওকে গাইস, আমরা যে বাসায় কাজ করবো সে বাসায় এসে পৌঁছে গেছি। এইটা দেখতে পারতেছেন রাস্তার পাশে বাসা। আর বাসাটা আমার বাসার থেকে একদম আলাদা, এটা দেখতে পারতেছেন। এইদিকে অনেকগুলো ঘর আছে। চলেন এখন একটা রুমের ভিতরে আসলাম। আর এখানে আমাদের মোটামুটি কোনো কাজ নাই, এগুলো সব কিছু পরিষ্কারই আছে। চলেন আমরা বাকি রুমগুলো দেখি। আচ্ছা এটা মোটামুটি পরিষ্কার আছে গাইস। এখানে আমাদের বাকি রুমগুলো দেখতে হবে। আর পিছনে ভাই দেখতেছেন আমার রুমে যে পিছনে ময়লা ছিল এরকম। আর আমাদের সব কাজ মেবি এই রুমটায়, সো আমাকে এই রুমটার এখন কাজ শুরু করতে হবে গাইস। আমাদের এই বাসায় কাজের লিস্ট ধরাই দিয়েছে। আমাদের ফার্স্ট কাজ হলো সিলিং লাইট 9 লাগা। ওকে আমরা এখানে সিলিং লাইট 9 পেয়ে গেছি। চলেন এখানে 2টা লাইট লাগাতে হবে সিলিং লাইট। ওকে একটা পেয়ে গেছি, চলেন এখন এইদিকে একটা লাগানো যাক। ওকে 2টা লাইট লাগাই কমপ্লিট। এখন আমাদেরকে এই ওয়ালে ওয়ালপেপার লাগাইতে হবে। এখন আমাদের এই শপ থেকে ওয়ালপেপার কিনতে হবে, এখন কিনে তারপরে ওয়ালে লাগাইতে হবে। চলেন আমরা এখন শপ থেকে আগে ওয়ালপেপার কিনে নিই। আর গাইস, বাসার মালিক যে ওয়ালপেপারের নাম বলবে আমাদেরকে শপ থেকে সেই ওয়ালপেপারটাই কিনতে হবে। শুধু ওয়ালপেপারই না, আমাদেরকে যে প্রোডাক্টটি কিনতে হবে বাসার মালিক নাম বলবে আমাদেরকে সেটাই নিতে হবে। ওকে গাইস, চলেন আমরা ওয়ালপেপার খুঁজতেছি। ওকে ওয়ালপেপার পেয়ে গেছি। আমাদের বাসার মালিক বলছিল ওয়ালপেপার অ্যাবস্ট্রাকশন, আমরা সেই ওয়ালপেপারটা পেয়ে গেছি। চলেন এখন এগুলো লাগাই দিচ্ছি।
নিয়েছি। আর বাসার মালিক যেসব প্রোডাক্টের নাম বলবে সেসব এগুলো দেখেন আমার ডলারের নিচে ভেসে আছে। সো এইভাবে নিতে হবে গাইস। এখন চলেন ফটাফট আমরা ওয়ালপেপারগুলো লাগাই ফেলি আর দেখি বাকি কী কী কাজ আছে। ওকে, আমাদের মোটামুটি সব ওয়ালপেপার লাগা কমপ্লিট। আর এখানে ঘরে দেখতে পাচ্ছেন টেবিলগুলো পুরানো পুরানো লাগতেছে, এগুলো চেঞ্জ করা লাগতো বাট ঘরের মালিকের সময় কাজ দেয় নাই। এখন এগুলো লাইট কিনতে বলতেছে, সো আমরা এখন লাইটগুলো খুঁজি গাইস। আমাদেরকে লাগাইতে বলতেছে সিলিং লাইট 10, সো আমরা পেয়ে গেছি সিলিং লাইট 10। চলেন এগুলো লাগাই দিতে হবে। এখন চারটা লাইট লাগাইতে বলতেছে। ওকে চলেন একটা লাগাই ফেলছি, মাঝে একটা লাগাবো, মাঝে একটা, ওকে মাঝ বরাবর একটা, আর এদিকে সাইডে একটা লাগাইলাম। ওকে তিনটে লাইট হয়ে গেছে গাইস, আর একটা লাইট লাগাবো এদিকে মুভ করে, মানে একটু রোটেট করে লাগাইতে হবে যাতে তিনটা লাইটের আলো একদিকে যাইতেছে, সো এইদিকে একটা আসবে। ওকে লাইটগুলো জ্বলতেছে, এখন দেখতেছেন সেই লাগতেছে। এখন আমাকে একটা পিয়ানো কিনতে হবে গাইস। চলেন এখন আমরা শপ থেকে এক একটা পিয়ানো কিনে নেই। আমরা শপে আসছি গাইস এখানে পিয়ানো খুঁজতে। ওকে পিয়ানো পেয়ে গেছি। আর গাইস এইসব টাকা সব বাড়ির মালিকের যাইতেছে, এসব আমার যাইতেছে না। ওকে একটা পিয়ানো লাগাই ফেলছি। এখন আমাদেরকে গিটার কিনতে হবে। চলেন গিটার কিনি আমরা। আমাদেরকে বলছে গিটার এমফিলিফিয়ার কিনতে। ওকে গাইস গিটার এমফিলিফিয়ার এখানেই আসছে। চলেন গিটার এমফিলিফিয়ারটা এখানে কিনে নেই। চলেন এটা এখন এখানে রাখি। ওকে ডান গাইস হয়ে গেছে। এখন আমাদেরকে কিনতে হবে আরও একটা কী জানি গিটারের নাম। চলেন আমরা গিটারটা এখন খুঁজি শপে। এইখানে আমাদেরকে বলছে অ্যাকোস্টিক গিটার কিনতে। চলেন আমরা এখন শপে গিয়ে যাবো আর এখান থেকে আমরা খুঁজবো অ্যাকোস্টিক গিটার। ওকে ভাই এখানে ছিল অ্যাকোস্টিক গিটারটা, ওই যে উপরে দেখতে পারতেছেন। ওকে আমরা কিনে নিয়েছি শপ থেকে, এখন চলেন এখানে রাখি দিই। আর এখন আমাদেরকে কিনতে হবে ইলেকট্রিক বাস গিটার। চলেন এটাও কিনে নিয়েছি। ওকে লাগাই দিছি। এই বাসার মালিক হয়তো মিউজিশিয়ান হবে তাই এরকম জিনিস কিনতে আসছে। ওকে গাইস এখন আমাদেরকে কিনতে হবে একটা স্ট্যান্ড, আর স্ট্যান্ডটা এখানেই আছে। চলেন এখন স্ট্যান্ডটা কিনে এখানে রেখে দিই, সবগুলো এক সাইড করে রাখি গাইস। ওকে স্ট্যান্ডটা হয়ে গেছে। এখন আমাদেরকে কিনতে হবে ড্রামস গাইস, মানে যেগুলো ড্রাম ড্রাম করে বাজায়। ওকে ড্রামস কিনে ফেলছি, ড্রামসটা ওইখানে ছিল, এইখানে রাখার জায়গা নেই, তো আমরা একটু এক সাইড দিয়ে রেখে দিই। এটা এখানে রাখলে কীরকম হয়? চলেন এখন এই সাইড দিয়ে এটা রেখে দিই গাইস। ওকে ড্রাম রাখা হয়ে গেছে। এখন আমাদেরকে কার্পেট কিনতে হবে গ্রে কালারের, যেটা এই রুমের মেঝেতে লাগাবো। চলেন আমরা আগে কার্পেট কিনে নিই। ওকে আমরা শপে চলে আসছি। চলেন এখান থেকে কার্পেট কিনে নিয়েছি, এটা এখন মেঝেতে বিছাবো গ্রে কালার কার্পেট। ওকে গাইস এখন রুমটা দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে। আমরা চলে আসছি এখন গাইস লাউড স্পিকার কিনতে। এই লাউড স্পিকারগুলো বাদ্যযন্ত্রগুলো বাজাতে লাগবে। চলেন এইখান থেকে আমাদেরকে চারটা লাউড স্পিকার কিনতে হবে। চলেন এইখানে একটা লাগাই দিই, আর তিন দিকে তিনটা লাগাই দিই, একটা হয়ে গেছে। এখন আমাদেরকে আরও কিনতে হবে তিনটা। ওকে গাইস চলেন এটা এখন এই কর্নারে লাগাই দিই, এই কর্নারে দিতে হবে। চলেন এটা একটু রোটেট করে দিতে হবে, নাহলে সাউন্ডটা তো এইদিকে আসবে না। ওকে হয়ে গেছে। চলেন এখন এই সাইডে দুইটা মিউজিক বক্স লাগাই দেবো, এই কর্নারে আগে একটা দিয়ে দিই। ওকে এটা অবস্থা থাকো, এটা একটু রোটেট করে আমাকে দিতে হবে, এটা এখন এই সাইডে দিতে হবে গাইস। ওকে রোটেট হয়ে গেছে, এখন লাগাই দেওয়ার পালা। আরে ভাই লাগে না কেন? ওকে একটু সাইডে লাগছিলো রং। ওকে গাইস লেগে গেছে। চলেন এখন এইটা আমাদেরকে এখন রোটেট করে দিতে হবে। ওকে ওকে রোটেট হয়ে গেছে। এখন আমরা আসছি গাইস টিভি টেবিল কিনতে, 7 টিভি টেবিল 7। ওকে আমরা টিভি টেবিলটা এখানে লাগাই দিই, এখানে টিভি টেবিলটা লাগাইতে হবে টিভি টেবিল। ওকে টিভি টেবিল লাগানো হয়ে গেছে গাইস। এখন আমাদেরকে কিনতে হবে অফিস চেয়ার। চলেন আমরা ফটাফট চারটা অফিস চেয়ার এখানে লাগাই দিই। এখন আমাদেরকে কিনতে হবে একটা ডেস্ক 3, যে ডেস্ক 3টার উপর আমরা একটা রাখবো ডেস্কটপ গাইস। ওকে ডেস্ক 3 পেয়ে গেছি। চলেন এটা এখন রুমের এক সাইডে রাখা যাক, এইখানে আমরা এটা রোটেট করে রেখে দিই। ওকে গাইস ওকে হয়ে গেছে। চলেন এখন আমরা একটা ডেস্কটপ কিনবো। আমরা ডেস্কটপ কিনতে চলে আসছি। চলেন এখন মালিকের কথা মতো আমরা ডেস্কটপটা কিনে ফেলি। ওকে গাইস ডেস্কটপ কেনা হয়ে গেছে, এখন এটা রোটেট করে রাখতে হবে কারণ ওইদিকে আবার কে দেখবে। ওকে গাইস ডেস্কটপ রাখা হয়ে গেছে। ওকে আমাদেরকে এখন একটা 65-inch মনিটর কিনতে হবে। চলেন এই মনিটরটা এখন এখানে রেখে দিই। ভাই এখানে রাখলে কেমন দেখায়? চলেন একটু সাইডে রাখি যাতে এই সোফা বা ওইদিকে চেয়াররা বসে একসাথে দেখতে পারে। চলেন এখানে উপরে লাগাই দিই। ওকে গাইস জব ডান আমার, আমার জব ডান, আর ওইখান থেকে আমি $190 পাইছি। ওকে গাইস আমি জব শেষ করে বাসায় পৌঁছে গেছি, আর একদিনে এতগুলো জব করলে ভাই আমার এত টাকা কে খাবে? ওকে আমি এখন বাসায় পৌঁছে গেছি, আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর নেক্সট ভিডিওটা কী কী দেখতেছেন, আমি আমার রুমের কী কী কাজ করবো সব আমি নেক্সট পার্টে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর সাবস্ক্রাইব করে দেন গাইস, কী করতেছেন।